আমরা এখন একে একে দিয়ে চালাবো আর তারপরে কিন্তু একটা হুইলি দেব রেডি দেখা যাক আসসালামু আলাইকুম আমি ফয়সাল আর আজকের ভিডিওতে আমরা ফ্যালকন ফায়ারবার্ড এই সাইকেলটার একটা রোড টেস্ট করব রাস্তায় সাইকেলটা চালাতে কেমন লাগে সাইকেলের এক্সপেরিয়েন্স কেমন হবে এবং আপনার কি সাইকেলটা কেনা উচিত কি উচিত না রাস্তায় চালিয়ে টেস্ট করে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো তো চলেন ভিডিও শুরু করা যাক ফ্যালকন ফায়ারবার্ড এই সাইকেলটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডির একটা সাইকেল বাট এই সাইকেলের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা হলো এই সাইকেলের বডির ফ্রেমটা ফ্রেমের ডিজাইনটার সাথে যা যা দিয়েছে সাইকেলের সেগুলো কিন্তু অস্থির যেমন সীমানোর পার্টস দিয়েছে বাট সীমানোর পার্টসগুলোকে ভালো কি খারাপ আজকের ভিডিওতে কিন্তু টেস্ট করে দেখবো আমরা এখন ব্রেকিং টেস্ট করবো আর আমরা এখান থেকে সাইকেলটা যতটুকু পারি স্পিড তুলে ওই জায়গা পর্যন্ত দাঁড়াবো দেখে আমরা ওখানে দাঁড়াতে পারি কিনা তাহলে বুঝবো যে এর ব্রেক কতটা ভালো কাজ করে না না আপনারা আসেন দেখাই আমরা এখানে ফুল ব্রেকটা চেপেছি বাট ব্রেকে কিন্তু এই পর্যন্ত এগিয়ে চলে আসছে আমাদের সাইকেলটা যদিও এটা মেকানিক্যাল ব্রেকের সাইকেল এই কারণে একটু লেটে ব্রেক ধরবে বাট যারা কিন্তু একটু রিস্ক নিয়ে সাইকেল চালায় আমরা জানি ইয়াং পোলা পাইন কিন্তু আস্তে সাইকেল চালাতে একদমই চায় না তারা চায় জোরে সাইকেল চালানো আর জোরে সাইকেল চালালে কেমন পারফরমেন্স হবে সেটা কিন্তু আমরা একবার দেখলাম আরও একবার আমরা টেস্ট করে দেখবো যে এই সাইকেলটা জায়গা মতো ব্রেক করতে পারে এই সাইকেলটা যখন আপনি কিনবেন আপনি কিন্তু একটা জিনিস অবশ্যই দেখবেন যে সাইকেলের ফ্রেমটা কতটুকু হালকা কিংবা ভারী আর এই সাইকেলটা যেহেতু স্টিল বডি অ্যালুমিনিয়াম বডি সাইকেলের থেকে কিন্তু একটু ভারী হবেই বাট এই সাইকেলটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এত জোস একটা পারফরমেন্স দিয়েছে যে আমার আর অন্য কিছু দেখতে কিন্তু ভালো লাগে না আর এই সাইকেলটা বডিটা তুলনামূলক খুব একটা ভারী না আপনি চাইলেই কিন্তু একতলা থেকে দোতলায় উঠাতে পারবেন ইজি হবে কারণ আমাদের ভিতরে ম্যাস অডিয়েন্স যারা সাইকেল কিনে থাকে তারা কিন্তু অনেকেই দোতলায় বাস করে তো তাদের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল হবে তার সাথে সাথে আমরা যেহেতু বলেছি আজকে আমরা অনেক ধরনের টেস্ট করব তো সর্বপ্রথমে এখন আমরা করব এর ব্রেকিং টেস্ট আমরা একটা জায়গায় কত কম টাইমের ভিতরে দাঁড়াতে পারি সেটাই কিন্তু দেখব এখন তো চলেন আমাদের ব্রেকিং টেস্ট শুরু করা যাক প্রথম অ্যাটেম্পটে তো আমাদের সাইকেল অনেকখানি সামনে এগিয়ে গিয়েছিল কারণ এই জায়গায় কিন্তু ছোট ছোট পাথর আছে ইট আছে এবং সাইকেলটা নতুন হওয়ার কারণে কিন্তু মিস হতে পারে বাট এবার আমরা একদম পিচের উপরে ট্রাই করে দেখব সাইকেলটা জায়গা মতো দাঁড়ায় কিনা রেডি চলেন শুরু করা যাক দেখা যাক আমাদের সাইকেল জায়গা মতো দাঁড়ায় কিনা খুব একটা দূরে কিন্তু আমরা আসিনি তার সাথে সাথে আমাদের ব্রেক সাসপেনশন সব কিছুই কিন্তু মোটামুটি ভালো ইউজ করতে পারছি তবে একটা প্রবলেম হয়েছে সেটা কি জানেন এটা যদি অয়েল ব্রেকের সাইকেল হতো তাহলে কিন্তু এত প্রেশার দেওয়া লাগতো না বাট আমার দুটো হাতের আঙুলগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে যার ফলে বুঝতে পারছেন মেকানিক্যাল ব্রেকের সাইকেল একটু বেশি চেপে ধরতে হবে আপনার ব্রেকটা তো মোটামুটি ভালোই কাজ করবে আমরা তো পাকা রাস্তায় বাইসাইকেল চালিয়ে ফেলেছি বাট পাকা রাস্তায় কি সবসময় বাইসাইকেল চালানো হয় না কিন্তু তো চলেন আমরা একটু একটু ধানের ভুঁইতে নামিয়ে ফেলি আমাদের সাইকেলটা আর দেখি এই রাস্তায় কেমন সাইকেল চলে আর এই রাস্তায় যদি চলে তখন বুঝতে পারবো যে না সাইকেলের মানটা ভালো আর এখন টেস্ট হবে সাইকেলের সাসপেনশন কেমন কাজ করে এমনি রাস্তায় তো খুব স্মুথ কাজ করে বাট আমরা কিন্তু সাইকেলটা টেস্ট করে দেখবো যে ভালো রাস্তার সাথে সাথে খারাপ রাস্তায় বা কাঁচা রাস্তায় কেমন পারফর্ম করে সাইকেলের সাসপেনশনটা আমরা এই সাইকেলের সাসপেনশন টেস্ট করবো সেটা যদি সাধারণ রাস্তায় হয় তাহলে কিন্তু মজা হবে না যেহেতু আমরা একটা সাইকেলের টেস্ট করছি সেহেতু আমরা এই যে উঁচু জায়গা থেকে আমরা নিচের দিকে নামাতে হবে দেখেন আমার হাইট সমান ফ্রন্ট প্রায় উঁচু উপর থেকে নিচের দিকে নামবো আর নামিয়ে দেখবো সাসপেনশনটা কেমন কাজ করে তার সাথে কিন্তু ব্রেকেরও ভালো টেস্ট হয়ে যাবে তো চলেন সাইকেলটা নিয়ে নামানো যাক আমরা শুরু করে দিই আমাদের টেস্টটা আমরা যেহেতু একটা অফ রোডেও সাইকেলটা চালিয়ে দেখছি তো সাইকেলটা চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন সেটা যদি আপনার সাথে শেয়ার করি এই সাইকেলটার যে পার্টসপাতিগুলো আছে সেই পার্টসপাতিগুলো কিন্তু সম্পূর্ণই স্টিলের বাট একটা পার্টস কিন্তু অ্যালুমিনিয়াম আছে এই সাইকেলটা আসেন আপনাদেরকে দেখাই সেটা হলো এই সাইকেলের যে সাসপেনশনটা আছে সাসপেনশনের উপরে যে অংশটা আছে এইটা কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে তাছাড়া এই সাইকেলের যা যা পার্টস আছে সব কিছু কিন্তু স্টিলের তো এই সাইকেলটা আপনি যখন 15,000 টাকার ভিতরে কিনবেন আপনি এই সাইকেলটা থেকে কী এক্সপেক্ট করতে পারেন এটা একটা বড় কোয়েশ্চেন আসতে পারে তো আমি এই সাইকেলটা যতক্ষণ চালালাম তার ভিতরে আমার সবথেকে ভালো যে জিনিসটা লাগছে সেটা হলো আপনি আপনার বাজেটের ভিতরে স্টাইলিশ একটা সাইকেল পাচ্ছেন প্রথম জিনিস যেটা মানুষ দেখে প্রথম দর্শনধারী তারপরে গুণবিচারী তারপরে কিন্তু এই সাইকেলের যে পার্টসপাতিগুলো আছে সেগুলো সবই ব্যবহার করা আছে সীমানোর এক পাশে আছে 3 স্পিড এক পাশে আছে 7 স্পিড এরপরে একটা সাইকেলের কী এক্সপিরিয়েন্স আমরা করি সাইকেলটার ব্রেকিং সিস্টেম কেমন কাজ করে সাইকেলটার সাইজ কেমন সাইকেলটাতে কমফোর্ট কেমন এবং সাইকেলটার গিয়ার ওঠা নামা করে কেমন মজা হয় তো এতক্ষণ তো আপনাকে বুঝালাম ব্রেকিংটা কেমন এবং অন্যান্য জিনিস কেমন চলুন আমরা এখন আপনাকে দেখাবো যে এই সাইকেলটার গিয়ার ওঠানামা করে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখন আমরা বলবো এই সাইকেলটা যখন আপনি একটা উঁচু নিচু রাস্তা চালাবেন তখন এটার গিয়ার শিফটিং করতে পারবেন কিনা তো চলেন আমরা দেখি গিয়ার আমার এক হাতে আছে 8 স্পিড এক হাতে আছে 2 স্পিড তো চলেন আমরা চেঞ্জ করে দেখি যদি এত উঁচু নিচু সাইকেল এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে বাট আমরা কিন্তু গিয়ার শিফটিং করে দেখবো যে গিয়ার শিফট করা যায় কিনা তো চলেন আমরা গিয়ার শিফটিং করে দেখি রেডি বিসমিল্লাহ এখন 8 স্পিড আছে আমরা আস্তে আস্তে গিয়ার চেঞ্জ করছি 7 6 5 4
ফরবর জন্য আসতে পারছি তারপরে আর যাচ্ছেই না বাট গিয়ার শিফটিং কিন্তু ইজি আছে আমি চাইলেই কিন্তু পাকা রাস্তায় সেম কাজটা করতে পারতাম আমার কোনো কষ্টই হতো না বাট আজকে আমরা সাইকেলটা নিয়ে এসেছি সাইকেলটাকে কষ্ট দেওয়ার জন্য আর কষ্ট দিতেই শিফটিং করব তো চলুন আমরা দেখি দেখি আমরা সামনের গিয়ারটা চেঞ্জ করতে পারি নাকি এখন দুয়ে আছে আমরা একে নিব দিয়ে দিলাম গিয়ার চেঞ্জ একে একে চলে আসছে এ একে তো স্মুথ দেখেন আমি একটু স্পিড তুলে দেখাচ্ছি একে তো সাইকেল দৌড়াচ্ছে না উঠতেছে বুঝতে পারতেছি না চলো আমরা বাকিগুলো চেঞ্জ করে দেখি এখন আমরা পিছনেরটা চেঞ্জ করতেছি পিছনেরটা কিন্তু 8 স্পিডে দিয়ে দিয়েছি চলুন আবার আমরা কম করে দেখি আমরা এখন একে একে দিয়ে চালাবো আর তারপরে কিন্তু একটা হুইলি দিব রেডি দেখা যাক ও হুইলি তুলে ফেলেছি আর রাস্তার অবস্থাটা দেখেন ভাই মাটি একদম ফাটাফুটা অবস্থা খারাপ আমরা আরেকবার চেষ্টা করব রেডি যদি হুইলি হয় তাহলে কিন্তু একটা লাইক হবে রেডি ওয়েট ও চাকায় আগাচ্ছে না রে ভাই ও তো মোটামুটি সাইকেল আর আগাচ্ছে না ভাই বাট আমরা যে জিনিসগুলো বললাম যে গিয়ার চেঞ্জের দিক থেকে যদি বলেন ভালো গিয়ার চেঞ্জ করা আছে সেকেন্ড যে জিনিসটা ব্রেকিং ভালো সাসপেনশন ভালো কাজ করতেছে 15,000 টাকার ভিতরে ভালো একটা অপশন পাই যাচ্ছেন আপনি ফ্যালকন ফায়ারবার্ড চলুন আমরা ভ্যালোসের সাথে হালকা একটু কম্পেয়ার করে দেখি 601-এর সাথে এটার কী পার্থক্য আমার দম আটকে আসছে আসেন আমাদের সাথে কিন্তু দুইটা সাইকেল চলে এসেছে আমাদের এক পাশে আছে কিন্তু ফ্যালকন ফায়ারবার্ড আর আরেক পাশে আছে ভ্যালোস 601 তো এই দুটো সাইকেলের ভিতরে মেজর কী পার্থক্য আপনারা দূর থেকে দেখে কিছু বুঝতে পারতেছেন দূর থেকে দেখে কিন্তু অনেকটা সেম লাগলেও সাইকেলের ভিতরে কিন্তু প্রচুর পার্থক্য আছে একটা কিন্তু কমন জিনিস আছে দুইটাই শিমানোর পার্টস ব্যবহার করেছে বাট শিমানোর কোয়ালিটির ক্ষেত্রে কি আসলেই ভালো মতো জিনিস পাচ্ছেন আপনি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে তো আপনার এই কারণে বুঝতে হবে যে আপনি যে টাকা খরচ করছেন তার ভিতরে ভালো কী কী পাচ্ছেন তো আমরা একটু ভালো বলবো এই সাইকেলটার যে দিকগুলো প্রথম জিনিস এই সাইকেলের সিটটা আমার কাছে খুব ভালো লাগছে সেকেন্ড ব্যাপারে সাসপেনশনটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো বাট এইটার বডিটা যেহেতু স্টিলের সেই জায়গায় কিন্তু একটু মার খেয়ে যাচ্ছেন বাট ভ্যালোসের ক্ষেত্রে আসলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের বডি এবং একটা জিনিস আপনারা কিন্তু প্রায় কমেন্ট করবেন যে ভাই ভ্যালোসের দাম তো 17,000-18,000 টাকার উপরে আর এ তো 15,000 টাকার নিচে কী করে সেম হয় সেম হওয়ার দরকার নেই বাট অনেকেই বলে ভাই ভ্যালোস 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 স্যার আর কিচ্ছু কিনবো না বাট তাদের জন্য আমি জাস্ট একটু ছোট একটা কম্পেয়ার করতেছি লুকের দিক থেকে যদি বলেন কোন সাইকেলটা আপনি চয়েস করতেন ডেফিনেটলি ফ্যালকন যদি বলেন যে ইউজের ক্ষেত্রে লং লাস্টিংয়ের ক্ষেত্রে ভ্যালোস বাট দুইটা সাইকেলের ভিতরে পার্থক্য থাকলেও কমন আছে যেমন দুইটা শিফটার ব্যবহার করেছে কিন্তু ভি ব্রেক শিমানো আমাদের যেই ভ্যালোস আছে ছাড়াও কিন্তু ভি ব্রেক শিমানো বাট এইটার কোয়ালিটি ডেফিনেটলি একটু ভালো পাবেন আপনি যেহেতু বাংলাদেশি সাইকেল অরিজিনাল প্রোডাক্ট ছাড়া ইউজ করে না তারপরে ব্যবহার করেছে এতেও মেকানিক্যাল ব্রেক এটাতেও মেকানিক্যাল ব্রেক এটার সাসপেনশনটাও জয়েন্টলেস এটার সাসপেনশনটাও জয়েন্টলেস তবে এতে ব্যবহার করেছে জুমের মানে আমাদের ভ্যালোসে ব্যবহার করেছে জুমের যার কারণে এর কোয়ালিটি অনেক ভালো আর এর পিছনে ব্যবহার করেছে 7 স্পিড এর পিছনে ব্যবহার করেছে 8 স্পিড এদিক থেকে কিন্তু আমাদের ফ্যালকনটা আগে আছে তো সব কিছু মিলাই এই কম্পেয়ারটা কিন্তু একটা জাস্ট হেলদি কম্পেয়ার আপনাদেরকে বোঝানোর জন্য যারা ভ্যালোস ছাড়া কিনতে চান না তাদের জন্য তো সর্বমোট মিলায়ে এই ফ্যালকন সাইকেলটা আমরা চালিয়ে দেখেছি জোরে চালিয়েছি আস্তে চালিয়েছি ব্রেকিং টেস্ট করেছি গিয়ার টেস্ট করেছি হালকা একটু হুইলি দেওয়ার চেষ্টা করেছি সব কিছু মিলে আপনি চাইলে সাইকেলটা নিতে পারেন তবে আমি বলবো যদি স্ট্যান্ড করার মনোভাব থাকে একদম যাওয়ার দরকার নেই সাইকেলের দিকে তবে যদি ছোটোখাটো রাইডিং করেন পড়তে যাবেন টুকটাক কাজ করবেন বাজারে যাবেন একটা স্টাইলিশ সাইকেল লাগবে দেখতে ভালো লাগবে ইউজার ফ্রেন্ডলি হবে তাহলে ফ্যালকন ফায়ারবার্ডটা আপনারা নিতে পারেন তো মোটামুটি আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম